আপনার উপজেলার পরিচিতি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। হ্যালো বন্ধুরা, আমি মনজুর হাসান মিন্টু আওয়ার সিটি বিডির পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজ আমি হাজির হয়েছি মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার পরিচিতি নিয়ে। চলুন শুরু করি। সিঙ্গার উপজেলার আয়তন 217.38 বর্গ কিলোমিটার। সীমানা উত্তরে ধামরাই ও মানিকগঞ্জ সদর উপজেলা, দক্ষিণে নবাবগঞ্জ উপজেলা, পূর্বে সাভার ও কেরানীগঞ্জ উপজেলা, পশ্চিমে মানিকগঞ্জ সদর উপজেলা। এই উপজেলার মোট জনসংখ্যা 248,615 জন। এর মধ্যে পুরুষ 126,418 জন ও মহিলা 122,197 জন। মুসলিম 232,088 জন এবং হিন্দু 16,449 জন, বৌদ্ধ 24 জন এবং অন্যান্য 54 জন। এই উপজেলার প্রধান নদনদীগুলো হল ধলেশ্বরী, গাজীখালী ও কালীগঙ্গা। সিঙ্গার থানা গঠিত হয় 1919 সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় 1983 সালে। এই উপজেলাটি 11টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়নগুলো হল বাইরা ইউনিয়ন, তালেবপুর ইউনিয়ন, সিঙ্গার ইউনিয়ন, বলধারা ইউনিয়ন, জামসা ইউনিয়ন, চারিগ্রাম ইউনিয়ন, শায়স্তা ইউনিয়ন, জয়মন্টপ ইউনিয়ন, ধল্লা ইউনিয়ন, জামিরতা ইউনিয়ন ও চান্দহর ইউনিয়ন। এই উপজেলার মুক্তিযুদ্ধের ঘটনাবলী। 1971 সালের 28 অক্টোবর 300 পাক সেনা সিঙ্গার ক্যাম্প থেকে নৌযুগে গোয়ালডাঙ্গা হাই স্কুলে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে আক্রমণ করার জন্য অগ্রসর হলে মুক্তিযোদ্ধারা ক্যাম্প ত্যাগ করে তিনটি দলে বিভক্ত হয়ে নুরানি গঙ্গা খালের পাড়ে অবস্থান নেয়। 71-এর 15 ডিসেম্বর পাক সেনাদের সঙ্গে গাজিন্দা গ্রামে মুক্তিযোদ্ধাদের এক খণ্ড লড়াই সংঘটিত হয়। এই লড়াইয়ে গাজিন্দা গ্রামের মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমিনুর রহমান, ছক্কেল উদ্দিন, শফিকুল ইসলাম ও রহিজউদ্দিন শহীদ হন। সিঙ্গার উপজেলার দর্শনীয় স্থান ফোর্ডনগরের দুর্গ, ভাষা শহীদ রফিক উদ্দিন স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার, বয়রা নীলকুঠি, দত্তগুপ্তের বাসভবন, ইব্রাহিম শাহের মাজার, শাহরাইল জমিদার বাড়ি, বায়রা জজবাড়ি ও বাহাদিয়া বাজার, আনন্দ কুঠি ও মন্দির, কালী সুন্দরী দাতব্য চিকিৎসালয়, সেনবাড়ি ও দুর্গা মণ্ডপ। সিঙ্গার উপজেলার কৃতি ব্যক্তিত্বরা হলেন ভাষা শহীদ রফিকউদ্দিন আহমদ, খান আতাউর রহমান, যিনি ছিলেন একাধারে সুরকার, গায়ক, চলচ্চিত্র নির্মাতা, সঙ্গীত পরিচালক, গীতিকার ও প্রযোজক, মমতাজ বেগম, সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য, কণ্ঠশিল্পী নিনা হামিদ ও হাজী আমজাদ হোসেন। এই উপজেলায় মসজিদ 420টি, মন্দির 35টি, মাজার 10টি, তীর্থস্থান 1টি, কলেজ 2টি, মাধ্যমিক বিদ্যালয় 22টি, প্রাথমিক বিদ্যালয় 93টি, মাদ্রাসা 16টি, সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি 3টি, মহিলা সংগঠন 1টি, নাট্যদল 5টি, নাট্যমঞ্চ 1টি, সিনেমা হল 1টি, ক্লাব 50টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 1টি, মাতৃমঙ্গল ও শিশু সনদ 1টি, উপস্বাস্থ্য কেন্দ্র 1টি, কমিউনিটি ক্লিনিক 11টি, পরিবার পরিকল্পনা কেন্দ্র 10টি, ক্লিনিক 1টি। এই উপজেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল সিঙ্গার কলেজ, জয়মন্টপ উচ্চ বিদ্যালয়, জামিরতা এসজি বহুমুখী উচ্চ বিদ্যালয়, সিঙ্গার পাইলট উচ্চ বিদ্যালয়, বয়রা বহুমুখী উচ্চ বিদ্যালয়, নবগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়, চারিগ্রাম উচ্চ বিদ্যালয়, শাহরাইল উচ্চ বিদ্যালয়, গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও চর জামালপুর মাদ্রাসা। এই উপজেলার প্রধান কৃষি ফসলগুলো হল ধান, গম, পাট, আখ, আলু, ডাল, তৈলবীজ, শাকসবজি। দর্শক, এই ছিল আমার কাছে সিঙ্গার উপজেলার উল্লেখযোগ্য পরিচিতি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন ও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।